ব্যবসায় গুপ্তকে বলছি এবারের থিম এবং টপিক নিয়ে আমাদেরকে অবহিত করার জন্য এবং ভেক্টরবোর্ন ডিজিজের প্রিভেনশন কীভাবে করা যায় সে সম্বন্ধে কিছু বলার জন্য। ধন্যবাদ তাপস। তাপস বাংলায় বলছে বলে আমারও বাংলায় বলতে হচ্ছে। আদরণীয় আমাদের মুখ্য চিকিৎসা অধিকারী, শ্রদ্ধ এবং সম্মানীয় আমাদের ডক্টর অরবিন্দ দে, আমাদের চিফ হেলথ ডাইরেক্টর ডক্টর এস কে মহান্তি, আমার দীর্ঘদিনের সহকর্মী শ্রদ্ধ, এবং ডক্টর কে বি সাহা, ডক্টর রাজকুমার মুখার্জি, ডক্টর দাশগুপ্ত, ডক্টর শুভাশিস, ডক্টর মল্লিক, আমাদের সমস্ত যারা আরও আছে সমস্ত সিস্টাররা। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা তাপস আগেই বলেছে যে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস এটা উদযাপন করছি। এটা আমাদের হেলথ ওয়ার্কার হিসাবে আমাদের কর্তব্য, বেশি কর্তব্য, কিন্তু নানা কারণে রেলের অন্য অ্যাডমিনিস্ট্রেশনের চাপে আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু তবুও আমরা চেষ্টা করছি, হয়তো সর্বাঙ্গীণ সুন্দরভাবে আমরা করতে পারছি না। কিছু এগুলো হচ্ছে WHO কিছু ছবি যেগুলো দেখাচ্ছে যে এনভায়রনমেন্টাল স্যানিটেশনের উপরে কীভাবে আর কি ইম্পর্টেন্স দিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, আবর্জনা পড়ে আছে, খোলা জল, যেটা মসকুইটোর ফেভারিট ব্রিডিং গ্রাউন্ড আর কি। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, যদি জল যদি স্বচ্ছ হয়, ক্লিয়ার ওয়াটার হয়, তাতে কিন্তু আমাদের ম্যালেরিয়া জীবাণু মানে মসকুইটো ব্রিড করে, অ্যানোফিলিস, এবং যদি টার্বিড ওয়াটার হয় তাহলে আমাদের নুইসেন্স মসকুইটো কিউলেক্স ব্রিড করে। সুতরাং ক্লিয়ার ওয়াটার ব্রিডিং খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের বোধ আমাদের ম্যালেরিয়া এবং আমাদের জাপানি রেকোপ্যালাইটিস দুটোই ক্লিয়ার ওয়াটার ব্রিডার, যার জন্য বাড়িতে জমা জল প্রাণঘাতী হতে পারে। আপনারা এই কথাটা মাথায় রাখবেন, যদি বাড়ি বেশি দিন বন্ধ থাকে, ছুটি ছাটায় যান, সমস্ত জমা জল খালি করে দিয়ে যাবেন, কলের মধ্যে বালতি উপর করে রেখে যাবেন, বালতি খালি করে রেখে যাবেন। এটা আমি অনুরোধ করছি, কারণ প্রাণঘাতী হতে পারে ওয়াটার কুলারের জল, বালতির জমা জল, সিস্টার্নের জল, কারণ ওটা হচ্ছে ক্লিয়ার ওয়াটার। ক্লিয়ার ওয়াটার ব্রিডিংয়ের থেকে আমি আগেই বললাম ম্যালেরিয়া এবং আপনাদের এনকেফেলাইটিস হতে পারে অ্যানোফিলিস মসকুইটো থেকে। আপনার কিউলেক্সের থেকে ফাইলেরি হয়, কিন্তু ফাইলেরিয়াতে প্রাণঘাতী হবে না, মর্বিডিটি হবে। এটা একটা WHO-র দেখুন কীভাবে প্রিভেনশন করছে, তার সমস্ত মেথডগুলো দেওয়া আছে, উইন্ডো স্ক্রিনিং, জমা জল জমতে না দেওয়া, মসকুইটো রিপেলেন্ট ব্যবহার করা, সবই দেওয়া আছে। এটা একটা এটা নতুন করা হয়েছে আমাদের CMD স্যারের যেরকম বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রাভেলিং যখন ট্রাভেলার যখন ট্রাভেল করে তো যে দেশে যাচ্ছে, যেরকম নাইজেরিয়াতে স্যারের যাওয়ার কথা ছিল, ওটা ম্যালেরিয়ার এন্ডেমিক জোন, সুতরাং আমাকে আগে থেকে প্রিকশন নেওয়া উচিত। সেইটাই এই WHO এবছর লন্ডন হিথ্রো এয়ারপোর্ট এবং আরও কোনো এয়ারপোর্ট এরকম কাউন্টার করেছে, যারা ট্রাভেলারদের সতর্ক করছে। এই যে আজকে ভেক্টরবর্ন ডিজিজগুলো নতুন করে আবার রিইমার্জিং ডিজিজ বলা হচ্ছে, এর কারণ কিন্তু বিশ্বজুড়ে তাপমাত্রার পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, এবং তার সাথে আমাদের ট্রাভেলিং। আর মানুষ আজকে সকালবেলা কলকাতায়, দুপুরবেলা ব্যাংককে, রাত্রিবেলা মালয়েশিয়ায়, তো হামেশাই হচ্ছে, যার ফলে গ্লোবালি ডিজিজগুলো ছড়িয়ে পড়ছে, এক দেশের অসুখ আরেক দেশে চলে আসছে, এবং যার জন্য বিশ্বজুড়ে ভেক্টরবর্ন ডিজিজগুলো আবার নতুন করে রিইমার্জিং ডিজিজ হচ্ছে, এবং সেই জন্য WHO এটার ব্যাপারে আমাদের সতর্ক করছে।
বাকি স্লাইডগুলো আমি খুব তাড়াতাড়ি বলছি, কারণ এগুলো আমরা সবাই জানি, এগুলো নতুন করে কিছু বলা নেই। দেখুন ভেক্টর বর্ন ডিজিজ মোটামুটি কি, কোন ভেক্টর থেকে কি ডিজিজ হয় এখানে সমস্ত বলা আছে। ওয়ার্ল্ড হেলথ ডেতে কী মেসেজ, এগুলো আমাদের সিএসডি স্যার এবং আমাদের এফডি স্যার এগুলো আগে বলেছেন যে কী মেসেজ আমাদের, কী ভেক্টর কী কী ডিজিজ স্প্রেড করে, মেইনলি ডিজিজগুলো প্রিভেন্টেবল, এবং সারা বিশ্বের 50% অফ পপুলেশন ইজ অ্যাট রিস্ক এবং প্রোটেক্ট ইউর সেলফ, স্মল বাইট বিগ থ্রেট। এটা বিভিন্ন ছবির সহযোগে দেখানো হচ্ছে যে কী কী অসুখ আমাদের হয়, তার মধ্যে আমরা কিছু কিছু অসুখের আমরা খুবই আমাদের পরিচিত, ম্যালেরিয়া, ডেঙ্গু, এগুলো আমাদের লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, এগুলো আমরা খুবই দেখি। লিসম্যানিয়াসিসও হয়, কম দেখা যায়, চাগাস ডিজিজও বেশি আমরা দেখি না, কিছু ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়াসিস এগুলোতে আমরা খুবই দেখি। এবং এখানে দেখাচ্ছে দেখুন মশার বিরুদ্ধে অভিযান যেটা প্রিভেনশন, এই যে পুরনো টায়ার, এটা হচ্ছে একটা মসকুইটোর ফেভারিট ব্রিডিং গ্রাউন্ড, এর মধ্যে জল জমে থাকে, এই ভদ্রলোক সেটাই দেখছেন যে পুরনো টায়ারে জল জমে আছে কিনা। তারপরে এখানে ফিউমিগেশন করা হচ্ছে, ফগিং করা হচ্ছে যাতে মশার ব্রিডিং না হতে পারে। আর এটা একটা মসকুইটো ব্রিডিং গ্রাউন্ড, দেখুন এখানে লার্ভাগুলো দেখা যাচ্ছে, এটা একটা টেস্ট করে আমরা দেখি, সেই টেস্টটাকে বলে ব্যাডেল টেস্ট। আমাদের একটা বড় হাতার মতো জিনিস থাকে, সেটা দিয়ে আমরা জল থেকে তুলে তারপরে সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেটা দেওয়া হয় এবং মসকুইটো লার্ভা আছে কি না দেখা হয়, সেটাকে বলে ব্যাডেল টেস্ট। যদি কোনো জায়গায় ব্রিডিং গ্রাউন্ড পাওয়া যায় তাহলে আমরা সেখানে অ্যান্টি লার্ভাল দিই, এবং অ্যান্টি লার্ভালটা প্রতি 7-10 দিন অন্তর অন্তর দিতে হয়, যাতে লার্ভা থেকে মানে আমাদের সাইকেলটা হচ্ছে এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট, এই সাইকেলটা ব্রেক করতে গেলে মানে একটা এগ লার্ভার থেকে অ্যাডাল্ট হতে গেলে 7-10 দিন সময় লাগে। সুতরাং এই প্রত্যেক 7-10 দিন অন্তর অন্তর আমি যদি অ্যান্টি লার্ভাল দিয়ে ট্রিট করতে পারি তাহলে আপনার লার্ভার থেকে অ্যাডাল্ট মসকুইটো হবে না। এবং আমাদের বাচ্চারা যখন বড় হয়ে যায় দেখবেন বাবা মার কন্ট্রোলে থাকে না, তেমনি লার্ভা কন্ট্রোল করা, লার্ভা মারা সবচেয়ে সোজা, কারণ লার্ভা যখন থাকে তখন অসহায় থাকে, তারা নড়তে বিশেষ পারে না, একই জায়গায় থাকে, উঠতেও পারে না। যদি অক্সিজেনটা বন্ধ করে দেওয়া যায়, ব্রিডিং গ্রাউন্ডে কেমিক্যাল দেওয়া যায়, তাহলে তারা এক জায়গায় অনেক লার্ভা আপনি মেরে নিতে পারবেন, কিন্তু যেই মুহূর্তে অ্যাডাল্ট মসকুইটো হয়ে যাবে তাকে মারাও শক্ত এবং তারা ইনসেক্টিসাইডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, রেজিস্ট্যান্ট গড়ে তোলে, যেটা আমরা এখন ভুগছি। ডিডিটি এই সমস্ত ওষুধ আমাদের এখন বাতিল হয়ে গেছে, তো সেই জন্য মসকুইটো প্রিভেনশনের সবচেয়ে বড় হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ট্রোল করা, ব্রিডিং গ্রাউন্ডকে বন্ধ করা, লেবেলিং করা, ড্রেনেজ সিস্টেমকে ইম্প্রুভ করা। তার জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে সবসময় কোঅর্ডিনেশন রাখতে হবে। আমরা খুব মানে ফর্চুনেট যে আমরা রেল কলোনিতে থাকি, গার্ডেন রিচের মতো এত সুন্দর কলোনিতে থাকি, কিন্তু আপনারা যখনই বাইরে সিভিল এরিয়ায় যাবেন আপনারা দেখতে পাবেন যে মসকুইটো নুইসেন্স কত দূর হতে পারে। সেই থেকে আমরা মানে সেই তুলনায় আমরা তো অনেক ভাগ্যবান যে আমরা একটা অনেক সুন্দর কলোনিতে থাকি। এটা বিভিন্ন মানে লিসম্যানিয়াসিসের বিভিন্ন স্লাইড দেখাচ্ছে, আপনারা পরে এগুলো দেখে নেবেন, আমি ডিটেলসে যাচ্ছি না কারণ আরও বক্তা আছেন, আমি জাস্ট আপনাদের আগ্রহ দেখানোর জন্য দেখাচ্ছি। এটা আবার এই স্লাইডে খুব ইম্পর্টেন্ট, এটাতে সমস্ত ভেক্টর বর্ন ডিজিজগুলো কোন ভেক্টর থেকে কী হতে পারে সেই তালিকাটা দেওয়া আছে। ডেঙ্গু নিয়ে আমি ডিটেলসে বলছি না, কিন্তু এটুকু বলতে পারি যে কিছু খুব কম পার্সেন্টেজ হলেও 2-4% ডেঙ্গু হেমারেজিক ফিভার প্রাণঘাতী হতে পারে, সেইটা আমাদের মাথায় রাখতে হবে এবং তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। বাকি হয়তো বেশিরভাগ ক্ষেত্রে মানে প্রাণঘাতী হবে না, কিন্তু 2-5% কেস অফ হেমারেজিক ডেঙ্গু মে কজ দি লস অফ লাইফ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তার জন্য আমাদের ফিজিশিয়ানরা সতর্ক আছেন যাতে আমাদের এ হয়। এবং আমার মনে হয় আমাদের হসপিটালে আমরা যদি অনেক ডেঙ্গু ট্রিটমেন্ট করেছি কিন্তু খুব একটা আমি তো
এখনো শুনিনি যে মানে কোনো লস অফ লাইফ হয়েছে। ফ্যালসিপেটার ম্যালেরিয়ায় দু একটি মৃত্যু ঘটেছে, কিন্তু ডেঙ্গুতে আমি এখনো শুনিনি। ডক্টর মল্লিক বলতে পারবে, ম্যালেরিয়াও তেমনি একটা কমন ডিজিজ এবং এখানে আমাদের মাঝে মাঝে ম্যালেরিয়ার প্রকোপ দেখা যায়। বিশেষ করে আমাদের চিন্তায় রাখতে হবে ফ্যালসিপেটার ম্যালেরিয়া, যেটা ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট, সেই ধরনের ম্যালেরিয়া ট্রিটমেন্ট করতে যদি দেরি হয় সেটা রক্ত সঞ্চালনে কিছু প্রবলেম তৈরি করে এবং যেটার জন্য আমাদের প্রাণঘাতী হতে পারে। তো সেইটার জন্য তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। আর সবচেয়ে আসার কথা হচ্ছে যে এখন রিসার্চ চলছে, এতদিন পর্যন্ত আমরা জানি ভেক্টর বর্ন ডিজিজের মধ্যে আপনার ইয়েলো ফিভার, যেটা ভারতে হয় না কিন্তু অন্য দেশে হয়, যাকে পিথ জ্বর বলে, সেটার ভ্যাকসিন আছে। সেই জন্য আমরা বিদেশে ইয়েলো ফিভার প্রোন জোনে গেলে আমরা সেই ভ্যাকসিনটা নিই। তেমনি জাপানিজ এনকেফ্যালাইটিসেরও ভ্যাকসিন আছে, এফেক্টিভ ভ্যাকসিন। এটা আমরা খড়গপুরে থাকতে আমরা এক্সটেন্সিভ ট্রায়াল গিয়েছি, ভ্যাকসিনে আমরা কোনো অ্যাডভার্স এফেক্ট পাইনি। সুতরাং এই দুটো ডিজিজ অলরেডি ভ্যাকসিন বেরিয়েছে, আশা করছি আস্তে আস্তে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলও চলে আসবে। কিন্তু ম্যালেরিয়ার ভ্যাকসিন এখনও বেরোয়নি, রিসার্চ স্টেজে আছে। যদি আমরা এর ব্রেক থ্রু করতে পারি তাহলে এটা আগামী দিনে অত্যন্ত মানে উন্নতির একটা বিরাট মাইলস্টোন হিসাবে গণ্য হবে। চিকুনগুনিয়াও আমাদের এমন একটা ডিজিজ যেটা ভাইরাস বর্ন, কিন্তু এটা তো আপনার মানে মর্টালিটির চান্স নেই কিন্তু মর্বিডিটির চান্স আছে। খুব গায়ে ব্যথা, ব্রেক বোনস মানে খুব শরীরে ব্যথা হয় এবং এটাও একটা আমাদের কমন ডিজিজ, যেটা ডেঙ্গুর সাথে আমরা অনেক সময় গুলিয়ে ফেলছি এবং এটাও একটা কমন ভেক্টর বর্ন ডিজিজ। এটাতে সারা পৃথিবীতে কোথায় কোথায় হয় সেই জায়গাগুলো দেখানো হচ্ছে। লিম্ফ্যাটিক ফাইব্রোসিস আপনারা অনেক কেস দেখবেন, এই আমাদের এই সমস্ত এরিয়াগুলো এন্ডেমিক জোন এবং আপনারা দেখতে পান রাস্তাঘাটে, মন্দিরে আপনারা দেখতে পাবেন সব মানে দরিদ্র মানুষ একটা পা স্কিয়ে সে খুলে আছে, সেটা লিম্ফ্যাটিক ফাইব্রোসিসের প্রকোপ। জাপানিজ এনকেফ্যালাইটিস কিন্তু প্রাণঘাতী হতে পারে এবং এই অসুখটার ভ্যাকসিন বেরিয়েছে, আশা করছি আগামী দিনে এই ভ্যাকসিন আপনার পাবলিক ডোমেনে চলে আসবে। আর লাস্টে বলবো প্রিভেনশন, আমি অলরেডি আগেই বলেছি এনভায়রনমেন্টাল কন্ট্রোল, ইন্টিগ্রেটেড ভেক্টর কন্ট্রোল, কলোনি সমস্ত ড্রেনেজ সিস্টেম যাতে ঠিক থাকে। ড্রেনেজে অনেক ড্রেন আমরা দেখি কলোনিতে লেভেলিং ঠিক মতো নেই, আমরা এটা খুব কমন প্রবলেম, জল যেতে চায় না, সেই ধরনের যেন প্রবলেম না হয়। তারপরে ট্যাপ যদি লিকিং ট্যাপ থাকে সঙ্গে সঙ্গে সারাতে হবে। তারপরে কোনো জায়গায় যদি ডিচেস থাকে সেটা আমরা অনেক সময় বন্ধ করে গুছিয়ে দিই যাতে সেখানে জল না জমে। তারপরে অনেক সময় দেখা যায় যে ডাবের খোলা এই ধরনের, এই তো বর্ষাকালে তার মধ্যে জল জমে মসকুইটো ব্রিডিং হয়, সেইগুলো যাতে না হয়। তারপরে আগেই বলেছি যে ব্রিডিং গ্রাউন্ডগুলোকে আইডেন্টিফাই করে সেখানে অ্যান্টি লার্ভাল মেজার দেওয়া, এবং আপনারা জানেন যে আমাদের প্যাকটিসাইড আছে বায়োলার্ভিসাইড, সেটা দিতে পারি, সেটা পানীয় জলের মধ্যেও দেওয়া যায়। এবং লার্ভিভোরাস ফিশ আছে, গ্যাম্বুসিয়া জাতীয়, সেগুলো অনেক সময় জলাশয়ে ছেড়ে দেওয়া হয় যাতে মসকুইটো লার্ভাগুলো তারা খেয়ে নিতে পারে। তো মোটামুটিভাবে এই ধরনের ইন্টিগ্রেটেড ভেক্টর কন্ট্রোল করে আমরা মসকুইটো এবং আরও ভেক্টরগুলো কন্ট্রোল করতে পারি। যদি এনভায়রনমেন্ট পরিষ্কার রাখি তাহলে ফ্লাই নিউসেন্স হবে না। এবং আমরা আমাদের হাসপাতালে আমরা বিআরসিং থেকে আনিয়েছি মডেল একটা পেস্ট কন্ট্রোল প্রোগ্রাম, সেটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তখন আমরা জানতাম না যে WHO স্লোগান এটাই হবে, তো আশা করছি আমরা কিছুদিনের মধ্যে করে উঠতে পারবো। তাহলে আমাদের পেস্ট কন্ট্রোল ইন্টিগ্রেটেড একটা পাইলট প্রজেক্ট আমরা আমাদের হসপিটালে কিছুদিনের মধ্যে নিচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আশা করছি আপনারা সবাই সতর্ক থাকবেন এবং জনস্বাস্থ্যে এই যে ভেক্টরের যে ভূমিকা, যেটা নেগেটিভ যেটা ভূমিকা, সেটা সতর্ক থাকবেন এবং প্রিভেনশনে সবাই এগিয়ে আসবেন।
থ্যাংক ইউ।